হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা গুড মর্নিং, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি আছি। আজকে রৌদ্র বেরোয়নি, এখনও 8:30 একটু বেশি হয়ে গেছে, একটু কুয়াশার মতো আছে, হাওয়া দিচ্ছে, দিয়ে গলাটা একটু অসুবিধা হচ্ছে, তো তাই কথা বলতে একটু হাঁপি লেগে যাচ্ছে আর কি। এইদিকে আবার হচ্ছে মা রান্নাঘরে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। মা সকালবেলায় স্নান করে নিয়েছিল, ঠাকুরকে পুজো দেওয়াও হয়ে গেছে। মা ওইদিকে এখন ঝাড় দিচ্ছে, আর আমি এই বসে বসে একটা জিনিস করছিলাম, খুব ভালো জিনিস, তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে। আর এইদিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, কেবলই ঝাড় দিলাম, কটা নোংরা হয়েছে এইদিকে পুড়িয়ে দেবো, স্নান করার আগে পুড়াবো। আর রান্নাঘরে মা কী গুছালো চলো তোমাদেরকে একবার দেখি। লুচি বানাবে, সেই কারণে আটাটা এখানে রেখেছে, এটা সবজি বানাবে, সব কিছু কেটে ধুয়ে এখানে রেখে দিয়েছে। আর একবার চা বানাবে, একবার চা খাওয়া হয়ে গেছে, আর একবার বানাবে। আর এটা ঠাকুরকে প্রসাদ দিয়েছিলো, তো সেই কারণে ছাড়ানো আছে। আমি আর একটা বিস্কুট খাই নিয়ে এটাকে মন্টুক বা ললিতার মাকে দিয়ে দেবো। তো বললাম না, মা এইদিকে হচ্ছে ঝাড় দিচ্ছে, তো এখন ঝাড় দিয়ে নিচ্ছে। ঝাড় দেওয়ার আগে স্নান হয়ে গিয়েছিলো, সেই কারণে এখন ঝাড়টা আর কি দিয়ে নিচ্ছে। যেইগুলো শুকনো পাতা হয়ে আছে সেইগুলো আর কি ছাড়িয়ে নিচ্ছে। আর ওই জায়গাটা দেখতে পাচ্ছো, ওখানে আমি ধনিয়া পাতা গাছ লাগিয়েছিলাম, তো কুচি কুচি করে বেরিয়েছে। আর ওইদিকে যেটা লাগিয়েছিলাম, বৃষ্টির এত পরিমাণ বৃষ্টি হয়েছিল যে সব মরে গেছে। এই দেখো, খুব ভালো লাগবে তোমাদের আশা করছি। আগে যেসব ফটো পাওয়া, যেমন এই ফটো লাগবে না, এই ফেলে দে ফেলে দে, আর আমি কুড়ি কুড়ি রাখতাম। মায়েরও যেইগুলো লাগবে না বলতো, এই সাইড করে দে। আমি সমস্ত কিছু কুড়িয়ে কুড়িয়ে রেখে, আমার কাছে আরও অনেক ফটো আছে। দিয়ে আমি দোকানে জিজ্ঞাসা করেছিলাম, আমি যদি এফোরের ওপর এভাবে চিপকিয়ে দিই রেমুলেশন হবে, বলেছিল হ্যাঁ হবে। সেই কারণে আর কি আমি এই রকম করেছি, লাগিয়ে নিয়েছি। এটা আমার বাবার ড্রেস পরা ফটো আর কি, দেখতে পাচ্ছ আমার বাবা বিএসএফ এর চাকরি করত। আর এই যে বেশ সুন্দর লাগছে, তাই না? এইটা আমি যখন কলেজে প্রথম উঠেছিলাম সেই সময়কার, আমার চুল বয়স কাটছিল। আর আমার মা কত রোগা ছিল দেখো। তো এই দেখো, এখন আমাদের টিফিন হয়নি, টিফিন হবে আর কি। মা এখন ধুতে গিয়েছিল, ওইগুলো ধুয়ে নিয়ে আসুক, তারপরে একসাথে খাবো। তো মাঝখানে আমি স্নান করে নিয়েছিলাম, এখন যাচ্ছি একটু বাজারে। সেই কালী পুজোর প্যান্ডেল এখনও ভাঙেনি, নানান দিকে পিকনিক হচ্ছে, আর এইদিকে হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছিলো। দিয়ে বাজারের ওই বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে আর কি, একটু কাজ আছে। কাজটা কী আছে বাড়ি গিয়ে দেখাবো আর কি, দেখানো হয়নি, আমি ভিডিও করিনি, কালকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর এরা হচ্ছে, আমরা যখন বাজার থেকে আসলাম, এরা সবকটা এইভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলো চুচু করে, সেটা আর ভয়েস দিইনি। এখন আবার ওই সামনে যে বাগানটা আছে, ওই বাগানটায় সে আগুন ধরিয়েছিলো, ওই জায়গাটা গরম আছে, ওই জায়গাটা গিয়ে বসছে। এই এখানে বসে সন্ধ্যা বাজারে গিয়েছিলাম, মাঝখানে আর তোমাদের সাথে দেখা হয়নি। স্নানও করে নিয়েছিলাম, দিয়ে বাজারে একটু ডাক্তার দেখলাম, দিয়ে একটু চিকেন নিলাম, আর একটা ওই যেটা ফটো দেখেছিলাম এটা রেমোলেশন করলাম, দিয়ে বাড়ি আসলাম। এখন একটুখানি রোদ্রে বসবো, সূর্য মামা ভালো একটু রোদ্র দিয়েছে, তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর ওই ফটোটা পরে ঘরে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আর এই জায়গাটা কী দেখাবো বলতো, ছোট্টো ছোট্টো একটু সেখানে একদম ক্যামেরা মনে হচ্ছে বড়, কিন্তু সামনে দেখেছিলাম একদম ছোট বিড়ালের বাচ্চা তিনটি।